বন দপ্তরের কোদালবস্তি রেঞ্জের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোদালবস্তি রেঞ্জের আধিকারিক, বনকর্মী, কালচিনি ব্লকের প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন সংস্থার সদস্য, বন সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে যান জঙ্গলের ভেতরে, যেখানে বন দপ্তরের প্ল্যান্টেশন রয়েছে সেখানে বৃক্ষরোপণ করা হয়। এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালচিনি বিডিও ভূষণ শেরপা, হাসিমারা থানার ওসি প্রেম কুমার থামি, মেন্দাবাড়ি উপপ্রধান চন্দা নারজিনারী সহ বিশিষ্টজনেরা। কোদালবস্তি রেঞ্জের রেঞ্জার ধীরাজ কামি জানান, প্রতি বছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরাঞ্চলে বৃক্ষরোপণ করি, কিন্তু এবার একটু আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার জঙ্গলের ভেতরে বৃক্ষরোপণ করা হয় এবং প্রশাসনিক কর্তা, বন সুরক্ষা কমিটির সদস্য, স্থানীয় প্রধানদের সবাইকে জঙ্গলে নিয়ে এই কর্মসূচি করা হয়। এবং যে সমস্ত বৃক্ষরোপণ করা হয় তার মধ্যে বেশিরভাগ ফলের গাছ, যেগুলো বন্যপ্রাণ নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। অপরদিকে হাসিমারা ফাঁড়ির পক্ষ থেকেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হয় হাসিমারা থানা চত্বরে। উপস্থিত ছিলেন হাসিমারা ফাঁড়ির ওসি প্রেম কুমার থামি, হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে, কালচিনি বিডিও ভূষণ শেরপা সহ হাসিমারা থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। এর জুন যেটা আমরা সারা সংসারে মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে করে আমরা মানে আজকে কোদালবস্তিতে আমাদের রেঞ্জ অফিসার সাহেব একটা ওনার নিজের উদ্যোগে একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মানে পালনের জন্য আজকে একটা সকালে আমাদেরকে ডাকা হয়েছিল। এখানে আমাদের বড়ও আছেন, আপনার প্রেস মিডিয়াও আছেন, এখানে পুরো ফরেস্টের যত ভলেন্টিয়াররা আছেন ওনারা আছেন, যারা যারা ফরেস্ট প্রোটেকশন কমিটি ওনারা আছেন, সেটা নিয়ে একটা গাছ লাগানোর জন্য একটা মানে উদ্যোগ নিয়েছেন আমাদের রেঞ্জ অফিসার কোদালবস্তি। সেই জন্য আমি আমার একটা বক্তব্য সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখন যে ক্রাইসিসে আমরা সারা সংসারে যে ক্রাইসিসে আছি আমরা করোনা ভাইরাস নিয়ে, যেটা এখন আমরা বুঝে গিয়েছি আমাদের মানে এনভায়রনমেন্ট নিয়ে আমরা কত সিরিয়াস ছিলাম না। যেরকম দেখেন এখন মানে আপনি ওয়ার্ল্ড সংসার ভরে আপনি মিডিয়া থ্রু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমরা বড় বড় জঙ্গল প্রাণীরা এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা মানে এনভায়রনমেন্ট জন্য প্রাকৃতিক জন্য কত অত্যাচার করেছিলাম, তাহলে 53 ডেজ অথবা 60 ডেজের মধ্যে আমরা নিজের আমাকে ভাবতে পারলাম কি আমরা কত অত্যাচার করেছি এই মানে এনভায়রনমেন্ট জন্য। সেই জন্য এটা নিয়ে একটা মেসেজ, সারা সংসারে একটা মেসেজ, সেই জন্য সবাইকে জানতে হবে। এখন আমরা নেচার ও প্রাণীর মধ্যে একটা দয়া রাখবো, সেটা একটা বিশেষ মেসেজ সবাইকে, সেটা আমরা বুঝে গিয়েছি। সেই জন্য আমি সবাইকে এই অনুরোধ করব আজকের দিনের সবাই প্রত্যেকের ফ্যামিলি প্রত্যেক বাড়িতে আর বাচ্চার জন্য। এখন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি একটা শুরু করে দিয়েছে গাছের মানে ইম্পর্টেন্সটা, সবুশ্রী বলে উনি শুরু করে দিয়েছেন প্রত্যেক একটা বাচ্চাদের জন্য, কোনো বাড়িতে বাচ্চার জন্ম হয় একটা গাছ দিয়ে। সেই জন্য এই ইম্পর্টেন্সটা বুঝে আমাদের ভবিষ্যৎ আগাম জেনারেশন জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাইকে এটা ভাবছে।